নমস্কার, আমি সৌমেন ঘোষ। আমি আসানসোলের বাসিন্দা। আমি বিগত কিছুদিন ধরে, কিছুদিন বলতে কয়েক মাস ধরে, আমি একটা প্রবলেমে ভুগছিলাম, যেটা পটি করার সময় ব্লাড আসতো এবং পেন, জ্বালা ফিল করতাম। পরে আমি নেটের মাধ্যমে ডক্টর পার্থ চক্রবর্তী মহাশয়ের নামটা আমি জানতে পারি এবং ওনার সঙ্গে যোগাযোগ করি রীতিমতন। উনি আমাকে সাজেস্ট করেন অপারেশন করাবার, এবং অপারেশনের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, যেটা সম্পূর্ণ পেনলেস, ব্লাডলেস, যেটা অপারেশনের মুহূর্তে যে অ্যানাস্থেসিয়া করা হয় সেটা পর্যন্ত আমি অনুভব করতে পারিনি। তার পরের দিন আমি পটি করেছি, পরিষ্কার আমার পটি হয়েছে, কোনো ব্লাড নেই, কিছু নেই। ইভেন 10 দিন পর আজকে আমি চেক আপে এসেছি, আমার এখন এই মুহূর্তে কোনো রকম প্রবলেম নেই। আমি আশা করব আমার আশেপাশের যেসব বন্ধু বান্ধব যারা রয়েছেন, তারা যারা এইসব রোগ নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা একবার এসে অন্তত এখানে অন্তত চেক আপ একবার করিয়ে দেখতে পারেন। কারণ এখানটায় অনেকটাই আমার তো অনেক ভালো হয়েছে। এটা মোটামুটি 5-7 বছর ধরে ছিল এই প্রবলেমটা। এই 5-7 বছরের মধ্যে আমি দীর্ঘদিন ভুগেছি, নানান রকমের ট্রিটমেন্ট করেছি, যে যা বলেছে সেটা করেছি। সমাজের একটা ভ্রান্ত একটা ইয়ে রয়েছে যে এটা ঠিক হয় না, কিন্তু আমি নিজে এটা প্রমাণ যে এটা মানে ঠিকঠাক জায়গায় যদি ট্রিটমেন্ট করানো হয় তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হবে। আমি WBACDCL-এর একজন ন্যূনতম একটা কর্মী, টেকনিক্যাল সেকশনের, সেখানে আমাকে কাজ করতে হবে এবং ফিল্ড জব আমার। বাড়ির ঠিকানা হচ্ছে গিয়ে আসানসোল মহিশিলা কলোনি সবুজপল্লী।